সবাই হরতালের ঘোষণা চায় না, তারপর দেখা গেল যে হরতালের দিকে কে নাই, আপনি ছিলেন না কিছু, হ্যাঁ তার গাড়িতে করে আমাকে, আমরা আজকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বিকাল 4টায় এবং আপনার এই সভায় উপস্থিত ছিলেন আজকে আমাদের ডক্টর মোশাররফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আহমেদ, ভাইস চেয়ারম্যান সরকার, জনাব মির্জা আব্বাস, বাবু শরৎচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব ফজলুল ইসলাম খান, আমি নিজে, বেগম সেলিম আল রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। আজকে বিষয়টা আমাদের আলোচনা হয়েছে, প্রথমেই ছিল যে আমাদের দলের ভাইস চেয়ারম্যান আমাদের অত্যন্ত নিবেদিত, আমরা অকাল বলি আর কি, আসলে বয়স হয়নি তার চলে যাওয়ার, এই অকাল মৃত্যুতে আপনার গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তাহাকে চলে যাওয়াতে আপনার বিএনপির তো বটেই সমগ্র দেশের রাজনীতিতে একটা বড় শূন্যতার সৃষ্টি হয়েছিল আমার মনে হয় এবং এটা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করেছি, তার পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানানো হয়েছে। আমরা গত ব্রাহ্মণবাড়িয়ায় যে রেল দুর্ঘটনায় প্রায় 16 জনের মৃত্যু হয়েছে, আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তারপরেই দুদিন পরেই সিরাজগঞ্জে আপনার ট্রেন দুর্ঘটনা ঘটেছে এবং যেখানে আপনার আগুন ধরে গিয়েছিল, যদিও সেখানে কেউ নিহত হননি কিন্তু অনেক ক্ষতি হয়েছে। এটা থেকে খুব পরিষ্কার বোঝা যায় যে এই সরকার যেমন প্রতিদিন সড়কের আমরা আপনার দুর্ঘটনার খবর পাই এবং তাতে 7 জন 8 জন 4 জন 5 জন এভরিডে আপনার মারা যায়, এখন রেলওয়েতে এই ঘটনাগুলো আগেও ঘটেছে এখনও ঘটছে, এটা বোঝা যায় যে সরকার আসলে এই রেল পরিচালনা করতে তারা ব্যর্থ হচ্ছে, সড়কের দুর্ঘটনা প্রতিরোধ করতেও তারা ব্যর্থ হচ্ছে। এখানে আমাদের একজন সদস্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য খুব সুন্দর একটি কথা বলেছেন, আমি সেটা উল্লেখ করতে চাই যে আসলে যেখানে সরকারি লাইনচ্যুত হয়ে গেছে সেখানে আপনার রেল লাইনচ্যুত হবে স্বাভাবিক কিছু না, সেই স্বাভাবিক। আমরা এর আগেও বলেছি যে আসলে গভর্নমেন্ট বলতে তো আর কিছু নেই, কারো কোথাও কোনো জবাবদিহিতা নাই, রেল কর্তৃপক্ষ কারো কাছে জবাব দেয় না এবং তাদের যে কর্মচারী কর্মকর্তা আছেন তারাও কারো কাছে জবাব দেয় না, যার ফলে আজকে এই জবাবহীনতার একটা দেশে পরিণত হয়েছে, এটা সুশাসন বঞ্চিত হয়ে গেছে কমপ্লিটলি। আমরা আমাদের দেশের যে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য সে সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে এবং আমরা গতদিনই বলেছিলাম যে তার স্বাস্থ্যের যে অবনতি ঘটছে আমরা এই সভা অত্যন্ত উদ্বিগ্ন এবং চিকিৎসকদের যে প্রতিবেদন যে বোর্ড করা হয়েছে সেই বোর্ডের যে প্রতিবেদন সেই প্রতিবেদন আমরা যতটুকু জানতে পেরেছি যে তার অবস্থা অত্যন্ত যেটা একদম পরিষ্কার করে বলা হয়েছে সি ইজ ইন ক্রিপল স্টেট, ক্রিপল স্টেট কথাটা ইংরেজিতে অর্থাৎ প্রায় পঙ্গুত্বের মতো অবস্থায় তিনি এসেছেন, যেটা তার বোনও বেরিয়ে এসে বলেছেন আপনার গত দুদিন আগে, তার পরিবার থেকে সেই কথাগুলোই এসছে। আমরা যে কথা স্পষ্ট করে বলতে চাই যে যিনি সরকারকে প্রতিনিধিত্ব করেন সেখানে অর্থাৎ ডাইরেক্টর অফ পিজি হসপিটাল, ইনি কেন এটাকে গোপন করতে গেলেন, তার একটা নৈতিক দায়িত্ব অ্যাজ এ ডক্টর অ্যান্ড অ্যাজ দ্য ডাইরেক্টর অফ দ্য হসপিটাল যে রোগীর কী অবস্থা সেটা যখন বলছেন সঠিকভাবে বলবেন, জনগণকে বিভ্রান্ত করবেন না, এটা আমি মনে করি একটা গভীর অপরাধ।
আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, আজকে আবার এটাকে অফিসিয়ালি জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি যে দেশনেত্রী শরীরে তার স্বাস্থ্যের সঠিক চিত্র জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং তার চিকিৎসার সুব্যবস্থা করা। আমরা এখানে রিপিট করতে চাই যে আমরা কিন্তু এখানে চিকিৎসকদের কথা বলছি না, আমরা বলছি কর্তৃপক্ষের কথা, অর্থাৎ ডাইরেক্টরের কথা সুনির্দিষ্টভাবে। আমরা আগামী কাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আরেকটা আমরা আপিল করা হচ্ছে। আমরা আশা করছি যে বিচার বিভাগ স্বাধীনভাবে, সম্পূর্ণ স্বাধীনভাবে তারা তার স্বাস্থ্যগত কারণে অন্তত তাকে জামিন দেবেন, যেটা তার প্রাপ্য। এই জামিনটা কিন্তু প্রাপ্য। আপনারা দেখলেন যে কয়েকদিন আগে হারুন সাহেব বেরিয়ে এসছেন, কারণ মিকে ভরপর যেতে বেরিয়ে এসছেন। এর আগে আপনার আমার আওয়ামী লীগের মন্ত্রী এমপি কয়েকজন আছেন যারা আপনার কনভিকটেড হয়ে তারা কিন্তু জামিনে আছেন। এই বিষয়গুলো কিন্তু আনফর্চুনেটলি আপনার কেন জানি না আপনার আমরা আদালতের কাছ থেকে তার রেসপন্স পাচ্ছি না। আমরা আশা করব আদালতের কাছে তো আমাদের অনেক প্রত্যাশা, আমরা সুবিধা পাবো, সেই সুবিধা আমরা যেন পাই সেটাই আমাদের প্রত্যাশা। আমাদের পরবর্তী যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আপনার ঘূর্ণিঝড় বুলবুলে আপনার কয়েকজন আপনার টার্গেট ইস্যু ছিল, কয়েকজন আপনার নিহত হয়েছে, তাদের আমরা শোক প্রকাশ করছি। যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতির আমরা আপনার ব্যাপারে আমরা সমবেদনা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন নিশ্চয় যে আমাদের যারা আপনার দায়িত্বে আছেন, তুমি বসো, গিয়ে বসো, মানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের যারা দায়িত্বে আছেন খুলনা বিভাগে, বরিশাল বিভাগে, তাদেরকে আপনার নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আপনার এলাকাগুলোতে গিয়ে, দুর্গত এলাকায় গিয়ে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো যত সম্ভব সাহায্য করে তারা সেটা করছে। আমরা কারণ গত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যে চুক্তি করেছেন সেই চুক্তি জনসমক্ষে প্রকাশ করার জন্য আমরা একটা চিঠি দেব। আমরা এটা তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা চিঠি দেব, সেটা যথাসময়ে তাদের কাছে পৌঁছাবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব আবার এসেছে এবং আগামী 28 নভেম্বর বলেছেন যে বাকশালকে ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে তিনি উল্লেখ করেছেন। আমরা এই কথাটা অনেক দিন ধরে বলছি যে বাকশালই তারা করছে, বাকশাল তারা এখন অলমোস্ট করে ফেলেছেন ভিন্ন আঙ্গিকে, চেহারাটা ভিন্ন। এবং আপনার এটা আমরা সবসময় যেটা বলছি যে বাকশাল ইন ডিসগাইজ, এটা একটা একদিনের শাসন ব্যবস্থা, জাস্ট একটু উপরে একটা খোলস, গণতন্ত্রের একটা খোলস রাখা হয়েছে টু জাস্টিফাই তাদের একদিনের শাসন ব্যবস্থা। এবং আপনারা জানেন যে এর আগে আমরা বলেছিলাম যে এটাকে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীরা এই ব্যবস্থাটাকে বলছে হাইব্রিড রেজিম। এটা কিন্তু খুব জরুরি কথা, হাইব্রিড রেজিমটা এখন আপনার পলিটিক্যাল সায়েন্টিস্টের কাছে এটা একটা অত্যন্ত একটা আপনার ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং দে আর রিসার্চিং অন ইট। অর্থাৎ ইলেকশনও থাকবে, বিরোধী দলও থাকবে, কিন্তু যারা ক্ষমতায় আছে রুলিং পার্টি তারা ক্ষমতাতেও থাকবে, এই বিষয়টা তারা নিশ্চিত করে। এটা কি বলা হচ্ছে আপনার হাইব্রিড রেজিম, তো এই হাইব্রিড রেজিম এখন আছে এখন বাকশাল, এটাই তারা করতে চাচ্ছেন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তাদের এই এই যে কনসিয়াস যে একটা এফোর্ট, সেই এফোর্টকে তারা নিয়ে যাচ্ছেন গণতন্ত্রকে হত্যা করে পুরোপুরিভাবে তারা একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে আবার পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরো 1.5 বছর বাড়ানো হয়েছে, যা ছিল তার 1.5 বছর বাড়ানো এবং 10,161.75 কোটি প্রস্তাবিত প্রকল্প ব্যয় এখন বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 30,000 কোটি টাকা। মেগা প্রকল্পে মেগা দুর্নীতি এবং আরেকটা শব্দ যুক্ত হয়েছে মেগা পাচার, পুরোপুরি আপনার
লন্ডারিং মানি লন্ডারিং এর মাধ্যমে আপনার পুরো টাকাটাই পাচার করে বাইরে নেওয়া হচ্ছে। এটা এখন একটা নতুন কোনো বিষয় নয়, আমরা অনেকবার বলেছি আবারও বলছি, এটা প্রমাণিত তো আমাদের কাছে না। কিছুদিন আগে যে ফিনান্সিয়াল গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বলে যে আপনার সেটা আছে, তারা বলে দিয়েছে যে আপনার কত লক্ষ টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, এবং সেটা এই এইগুলোই হচ্ছে মূল বিষয়। আপনার যে বিদ্যুতের কথা আমরা কিছুক্ষণ আগে বলুন যে গণশুনছি, এই বিদ্যুতের মূল্য বাড়ছে কেন? কারণ আমরা আগেই জানেন যে আমরা আগেও বলেছি যে এই যে আপনার কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, এর জন্যে 25,000 কোটি টাকা গর্তে দিতে হচ্ছে প্রতি বছর, এবং পেমেন্ট করতে হচ্ছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যারা কোনো বিদ্যুৎ উৎপাদন করছে না। আমরা আপনারা এই রিপোর্টগুলো দেখেছেন, আপনাদেরই করা রিপোর্ট, এগুলো আমরা সেখান থেকে উল্লেখ করছি। এটা মেগা দুর্নীতি চলছে এবং ভয়াবহ দুর্নীতি। এই ধরনের দুর্নীতি আমরা আগে কখনো সৈনিক মতামত দিয়েছেন, এই জন্য ইতিমধ্যে দেশে আপনার প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সবাই তাকে ধিক্কার জানিয়েছেন। আমরা আজকে এই সবাই এই তার এই বক্তব্যের জন্য তাকে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে পার্লামেন্টে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কারণ তার পার্লামেন্ট মেম্বারশিপ এই ধরনের মানুষের থাকা উচিত বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যাপারে যে স্ট্যান্ড প্রধানমন্ত্রী নিয়েছেন, আমরা এটার তীব্র নিন্দনে আছি। কারণ বিং এ চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি অফ দ্য স্টেট, অভিযুক্ত একজন মানুষের পক্ষে এইভাবে দাঁড়ানো, এটা আপনার পুরোপুরিভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এবং এই জিনিসটা এত বেশি নেকেড হয়ে গেছে, এটা এমনভাবে একটা সামনে এসে গেছে যে এটা খুবই দুঃখজনক যে যে অপরাধে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের পদ হারালো দুর্নীতির অফার করার জন্য, ওই অপরাধ তো ভিসির বিরুদ্ধে এসে গেছে, প্রমাণিত হয়ে গেছে। সেক্ষেত্রে তাকে ডিফেন্ড করার জন্য প্রধানমন্ত্রী নিজে যে হুমকি দিয়েছেন সেটাও কিন্তু আপনার আইনসম্মত হুমকি নয়। উনি বলেছেন সরকার টাকা বন্ধ করবে, সরকার কি আপনার টাকা আসে কি আপনার সরকারের পকেট থেকে না জনগণের পকেট থেকে? জনগণ টাকা দেয় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, তারা জনগণের টাকায় চলে, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির যে অডিয়েন্স আছে এবং আপনার যে সমস্ত নিয়মকানুন তার মধ্যে দিয়ে চলে। শিক্ষকরা এবং ছাত্ররা যে আন্দোলন করছে আমরা তাকে অত্যন্ত ন্যায়সম্মত আন্দোলন মনে করি, সেই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটাকে সমর্থন জানাচ্ছি। শুধু জাহাঙ্গীরনগর নয়, আজকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এই দুর্নীতির বিরুদ্ধে ভাইস চ্যান্সেলের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, কতগুলোতে সফল হয়েছে, কতগুলোতে আন্দোলন চলছে। আপনারা দেখেন যে কোন অবস্থায় আওয়ামী লীগ তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিয়ে কোন অবস্থায় এসছে, যে আপনার পলিটেকনিকের প্রিন্সিপাল তাকে আপনার মেয়ের পানির মধ্যে ফেলে দিয়েছে। আপনার বিভিন্ন জায়গায় শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে। আপনারা দেখেন যে এর আগে ইসলামিক ইউনিভার্সিটি আর একটা ইউনিভার্সিটি, এটা কোথায় যে আপনার গোপালগঞ্জ ইউনিভার্সিটি, এই চলছেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে অনিয়ম দুর্নীতি শুধুমাত্র ছাত্রলীগকে সেখানে তারা আপ্রায়ণ নিচ্ছে। আপনি বুয়েতে দেখলেন যে একজন ছাত্রকে কীভাবে ছাত্রকে ছেড়ে পিটিয়ে হত্যা করবে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সত্যিকার অর্থে একাডেমিশিয়ানস শিক্ষাবিদ তাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলার নিয়োগ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করবার জন্য। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া সরকারের মামলা দায়ের করেছে, আপনারা জানেন, এবং ইতিমধ্যে যে ডেভেলপমেন্টটা হয়েছে যে আন্তর্জাতিক আদালত তদন্তের নির্দেশ দিয়েছে, এটা সরকার দিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে গাম্বিয়া সরকার মামলা করলেন, আমাদের সরকার যারা এফেক্টেড তারা কিন্তু মামলা করলেন না। আমরা এই ধন্যবাদ জানাতে চাই আন্তর্জাতিক আদালতকে, তারা এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আমরা আশা করবো যে অতি দ্রুত শেষ করি।
ধন্যবাদ জানাচ্ছি আমরা আন্তর্জাতিক আদালতকে এবং অবিলম্বে এই তদন্ত সম্পন্ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে এই যে আপনার তাদের অনীহা আপনার মিয়ানমার এই রোহিঙ্গাদের সমস্যার সমাধান করার ব্যাপারে কোনো উদ্যোগহীনতা এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পেঁয়াজ পেঁয়াজ সম্পর্কে কি বলবো, আমরা পেঁয়াজ এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে এখানে আপনার সিন্ডিকেট গুলো জড়িত এবং সিন্ডিকেটের পেছনে আপনার সরকারের মদতপুষ্ট ব্যক্তিরাই কাজ করছে। আর ব্যর্থতা হচ্ছে যে সরকার এটাকে আগে প্রিএম্প করতে পারেননি যে তার কত প্রয়োজন আছে, আসছে কত, ইম্পোর্ট কত হচ্ছে, সেটা তারা প্রিএম্প করতে পারেনি, যার ফলে আজকে এই একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। শুধু পেঁয়াজ না, কিন্তু আপনারা যারা বাজার করেন তারা জানেন প্রত্যেকটি দ্রব্যের জিনিসপত্রের দাম বেড়ে গেছে প্রত্যেকটি। আমরা এটা নিন্দা জানাচ্ছি সরকারের ব্যর্থতার জন্যে, তো একই সঙ্গে আমরা এই সমস্যার সমাধান করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আগামী সোমবার এই দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, বিশেষ করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি, ও একই সঙ্গে এখন ইন্টারেস্টিং যে কীভাবে ফেইলিয়রটা হচ্ছে, একদিকে আপনার দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, অন্যদিকে আপনার যারা প্রডিউসার কৃষক ধানের মূল্য পাচ্ছেন না, 300 টাকা 350 টাকার দামে চলে এসছে, যেটা অবিশ্বাস্য। 600 টাকা উৎপাদন খরচ, সেটা যদি আপনার 300-350 টাকা দাম হয়, কৃষক কী অবস্থায় পড়ছে। আমরা এই দাবিতে, দ্রব্যমূল্য অস্বাভাবিক দাবিতে আপনাদের প্রতিবাদে আমরা আগামী সোমবার ঢাকা সহ সারা দেশে আপনার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে, একই সঙ্গে কৃষকদের পণ্যের ন্যায্য মূল্যের দাবিতেও এই সমাবেশ থাকবে। এই ছিল আমাদের আজকে মোটামুটি আলোচনার বিষয়বস্তু। আপনাদের সকলকে অপেক্ষা করার জন্য এবং অপেক্ষা করার শেষে দু একটা নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে এই অপেক্ষার কিছুটা আপনার কাজ হতে পারে। ও অনেক সেটা হচ্ছে যে আপনার এই যে নারী শ্রমিক সৌদি আরব থেকে সুমি যে আপনার যেভাবে তাকে ফেরত আসতে হলো, এরকম প্রায় আপনার 8,000 নারী শ্রমিককে ফেরত আসতে হয়েছে। ইতিমধ্যে নিহত হয়েছে আপনার 53 জন। পররাষ্ট্রমন্ত্রী যে উক্তি করেছেন আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেছেন খুব স্বাভাবিক, এটা হতেই পারে, এমন কোনো বড় সংখ্যা নয়, যেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার এই মন্তব্য উক্তি প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। কি ভুল বলছিলাম নাকি? আমরা এ বিষয়ে আমাদের যে নারী সংগঠনগুলো আছে তারা এই বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। আরেকটি সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তটা আপনাদের বলা দরকার যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে তিনি 333টা সভা করেছেন এবং এটা অত্যন্ত শ্রমের সঙ্গে, দক্ষতার সঙ্গে, তার অসাধারণ যে সঙ্গে দক্ষতা সেটা দিয়ে তিনি করেছেন এবং বিভিন্ন জেলা উপজেলা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন বিভিন্ন যে টিমগুলো তৈরি হয়েছে তাদের সঙ্গে তিনি সভাগুলো করেছেন। আমরা সেই জন্য আজকে তাকে আমাদের সভাতে ধন্যবাদ জানিয়েছি। থ্যাংক ইউ। প্রশ্ন আছে? থ্যাংক ইউ।